একেবারেই ফাঁকা গাবতলী বাস টার্মিনাল, এটি গাবতলী বাস টার্মিনালের দৃশ্য। অন্যান্য দিন যে দৃশ্য থাকে তার থেকে একেবারেই ভিন্ন বিপরীত দৃশ্য, যেখানে যাত্রীদের কোনো হুড়োহুড়ি নেই, বাস ছাড়ার কোনো তাড়া নেই, শুধু এক প্রকার নীরবতা এবং নীরবতা বিরাজ করছে গাবতলী বাস টার্মিনালে। আমি বেশ কিছু সময় ধরে ছিলাম, সকালেও যে চিত্র ছিল দুপুর গড়িয়ে এসেছে, সকাল গড়িয়ে দুপুর এসেছে, তো এখনও পর্যন্ত এক ধরনের যাত্রীশূন্য গাবতলী বাস টার্মিনাল বলাই চলে। এবং যে দু একজন আসছেন তারা আসলে যাবার জন্য অপেক্ষা করছেন, কখন বাস ছাড়বে তারাও আসলে জানেন না, কারণ বাস কাউন্টারগুলো বেশিরভাগই খোলা রাখা হয়েছে। তবে তাদের একটাই কথা হচ্ছে যে যাত্রী না হলে তারা আসলে তাদের যে কোনো রোডেই আসলে বাস চলাচল করতে পারছেন না। দর্শক জানেন যে গাবতলী বাস টার্মিনাল দেশের বৃহত্তম একটি বাস টার্মিনাল, এবং রাজধানী ঢাকা থেকে সারা দেশেই আসলে এই বাস টার্মিনালে দিয়েই আসলে মানুষ যাতায়াত করেন। দেশের প্রতিটি জেলায় আসলে এই বাস টার্মিনাল থেকে যানবাহন ছেড়ে যায়। তবে গত এই দুই দিন অর্থাৎ গত 48 ঘন্টায় এবং এরও আগে প্রথম দফায় যে বিএনপি জামাতের অবরোধ ডাকা হয়েছিল, সেই অবরোধেও কিন্তু আমরা সেইভাবে যাত্রী দেখিনি। একজন যাত্রীকে দেখতে পাচ্ছি, তিনি কোথায় যাবেন একটু জিজ্ঞেস করতে চাই, কোথায় যাবেন? হ্যাঁ হ্যাঁ, গাড়ি পেয়েছেন, কথা বলেছেন? না, এখনো গাড়ির সাথে ফাইনাল কথা হয়নি, বলছে যে গাড়ি হয়তো সালিউট ছাড়তে পারে। কি মনে হয়, যাত্রী তো কম, যেতে পারবেন কিনা, গাড়ি কি ছাড়বে কিনা? যদি ছাড়ে তাহলে যেতে পারে। এই যে রাস্তায় হচ্ছে অবরোধ, আগুন দিচ্ছে, একটু ভয় হচ্ছে না? হয়তো হয়, কিন্তু আমাদের প্রয়োজনের তাগিদে আমাদের যেতে হয়। এই অসুস্থ মানে আসছিলাম ডাক্তার দেখাতে। ধন্যবাদ। দর্শক একজন যাত্রীর সাথে কথা বলছিলাম, তিনি যেমনটা আসলে বলছিলেন যে প্রয়োজনের তাগিদেই আসলে যাচ্ছে। এভাবেই দু একজন যাত্রীকে আমরা দেখতে পাচ্ছি, তবে বেশিরভাগই আসলে যাত্রী শূন্য, অর্থাৎ যাত্রী না থাকার ফলেই কাউন্টারগুলো এক প্রকার অলস সময় পার করছেন। একটু কথা বলি, একটু বলবেন যে আসলে এই যে জনশূন্যতা কেন, আপনারা কি প্রস্তুত আছেন কিনা গাড়ি ছাড়ার জন্য? আমরা তো গাড়ি ছাড়ার জন্য প্রস্তুত আছি। এই আপনাদের গাড়ির টাইম দিয়েছি 4:30, কিন্তু গাড়িতে যাত্রী নেই, আমরা গাড়ি ছাড়বো কো দিয়ে? যাত্রী শূন্যতার কারণে আমরা গাড়ি ছাড়তে পারতেছি না। গতকালকে যে আজকে কি আরও বেশি খারাপ অবস্থা? হ্যাঁ জি, গতকালকে একটু যাত্রী দেখা গেছিলো, লোকজন দেখা গেছিলো, আজকে আরও নেই, মানুষের মধ্যে একটা ভীতি অবস্থা করতেছে। তার মানে বলতে পারেন যে মানুষের ভীতির কারণেই বের হচ্ছে না? মানুষের ভয়ের কারণে মানুষ বের হচ্ছে না। দর্শক একজন কাউন্টার সংশ্লিষ্টর সাথে কথা বলছিলাম, তিনি যেমনটা বলছিলেন যে একেবারেই যাত্রীশূন্য গাবতলী বাস টার্মিনাল, এবং একেবারেই আপনাদেরকে দেখাচ্ছিলাম যে প্রতিটি কাউন্টার কিন্তু খুলে রাখা হয়েছে, তারা কিন্তু খুলে রেখেছেন যাত্রীদের যাত্রীদের জন্য অপেক্ষা করছেন। দু একজন যাত্রীও আসলে গাবতলী এই কাউন্টারে এসছেন, কিন্তু সেইভাবে এই কাউন্টারগুলোতে আসলে সেইভাবে অর্থাৎ একেবারে হরতাল অবরোধ না থাকলে যেরকম থাকে সেটা কিন্তু নেই। তার বিপরীত চিত্র যদি বলি তাহলে বলতে হয় যে গাবতলী বাস টার্মিনালে ঘিরে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। দর্শক সরাসরি দেখছেন বাংলাদেশ, সরাসরি দেখছেন ইত্তেফাকে, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম গাবতলী বাস টার্মিনাল থেকে, যেখানে বাসগুলো ছেড়ে যায়, অর্থাৎ দেশের বেশিরভাগ জেলাই আসলে এই বাস কাউন্টার থেকে ছেড়ে যায়। আপনাদের একটু জানিয়ে রাখি, গত 30 ঘন্টা অর্থাৎ 48 ঘন্টার অবরোধের পার হওয়া গত 30 ঘন্টায় 1.5 ডজন যানবাহনে আগুন দিয়েছে বিএনপির যে সমর্থিত, হরতাল সমর্থন করে, তারা আসলে 1.5 ডজন যানবাহনে আগুন দিয়েছে, যার ফলেই জনমনে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে। রোববার ভোর থেকে সোমবার সকাল 10টার মধ্যে এসব এই 1.5 ডজন যানবাহনে আগুন দেওয়া হয়। বেশ কয়েকটি আগুনের ঘটনা ঘটেছে, যেমন বিএনপি ও জামাতে ইসলামীর
ঢাকা যেই ঘটনা সেটি হচ্ছে অবরোধের প্রথম দিনে 18টি যানবাহনে আগুন দেওয়ার খবর পেয়েছে ফায়ার সার্ভিস। পুড়িয়ে দেওয়া এসব যানবাহনের মধ্যে 13টি বাস, 2টি ট্রাক, 1টি প্রাইভেট কার, 1টি অটোরিকশা এবং 1টি লেগুনা। ফায়ার সার্ভিসের 36টি ইউনিট, 216 জন কর্মী তারা এসব আগুন নিভিয়েছেন। একটু আগুন যে সব স্থানগুলোতে লেগেছিল বা যেসব স্থানে বাসে আগুন দেওয়া হয়েছে সেসব স্থানগুলো যদি আপনাদেরকে একটু জানাই, যে রোববার ভোর 4টায় ঢাকার মাতুয়াইলে সাদ্দাম মার্কেটের সামনে একটি বাসে পুড়িয়ে দেয় এই হরতাল সমর্থনকারীরা। রোববার ভোর 4টার দিকে ঢাকার জুরাইনে একই সময়ে, অর্থাৎ ভোরের দিকেই আসলে বাসগুলোকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, ভোর 4টার দিকে ঢাকার জুরাইনের বালুর মাঠ এলাকায় তুরাক পরিবহনের একটি বাসে বাস পোড়ানো হয়। রোববার ভোর 5:15 দিকে মিরপুর 6 নম্বরে পুড়িয়ে দেওয়া হয় একটি বাস। এবং রোববার সকালে আরও একটি একজন যাত্রীর সাথে কথা বলি, ভাই কোথায় যাবেন? ঝিনাইদহ। বাস পেয়েছেন? না। কি বলছে কাউন্টার থেকে? তিনটার সময় ছাড়বে। দর্শক দেখছিলেন এবং গাবতলির খবরাখবর জানাচ্ছিলাম, সেই সাথে জানাচ্ছিলাম যে গত 30 ঘন্টায় 1.5 ডজন বাস পোড়ানো হয়েছে, যানবাহনকে আগুন দেওয়া হয়েছে। রোববার বেলা 12টায় খাগড়াছড়ি সদরে 0 মাইল এলাকায় আগুন দেওয়া হয় একটি মিনি ট্রাকে। রোববার বিকেল 14:45 ঢাকার মিরপুরে বাংলা কলেজের সামনে 6টায় বাংলা কলেজের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চৈতালি নামের একটি বাস কিন্তু বাসে আগুন দেওয়া হয়। রোববার সন্ধ্যা 6টায় বাংলা মোটরে পোড়ানো হয় একটি বাস। রোববার সন্ধ্যা 7টায় পল্লবীতে শিকড় নামের একটি বাসে কিন্তু আগুন দেওয়া হয়েছে। এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম যে গাবতলি বাস টার্মিনালের খবরাখবর এবং সেই সাথে জানাচ্ছিলাম যে গত 30 ঘন্টায় 1.5 ডজন যানবাহনে আগুন দিয়েছে হরতাল সমর্থনকারীরা। রোববার রাত 11টায় ঢাকার হাজারিবাগে সেন্ট্রাল লাইন ট্রান্সপোর্টের একটি বাস পোড়ানো হয়, সেই সাথে পুস্তগোলায় আরও একটি বিমানবাহিনীর স্টাফ বাস পোড়ানো হয় এবং মুগদা ফিলিং স্টেশনের সামনে একটি লেগুনা পুড়িয়েছে। এবং সেই সাথে রোববার গতকাল 2টার দিকে গাজীপুরের কদমতলী এলাকায় একটি বাস পুড়িয়ে দেওয়া হয়েছে। সোমবার ভোর 5টায় চট্টগ্রামের আনোয়ারায় একটি বাস পোড়ানো হয়েছে। সোমবার 5টার দিকে শফিপুরে, গাজীপুরের শফিপুরের ওভারব্রিজের নিচে কালিয়াকুর পরিবহনের বাসে আগুন দেওয়া হয়। এবং আজ 6টায় চট্টগ্রামের পটিয়ায় পুরসভায় পুড়িয়ে দেওয়া হয় একটি অটোরিকশা। এবং সোমবার 5:45 ঢাকায় বাংলাদেশ ব্যাংকের একটি ট্রাকে আগুন দেওয়া হয়। দর্শক আসলে বিভিন্ন স্থানে এ ধরনের অগ্নিসংযোগের ঘটনা আসলে জনমনে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করেছে। যারাই বা এই বাস টার্মিনালগুলোতে আসছেন তারা এক প্রকার নিরুপায় হয়ে, অর্থাৎ জরুরি প্রয়োজন ছাড়া কেউই আসলে বাস টার্মিনালে আসছেন না, আর আসলেও তাদেরকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে, কারণ কখন বাস ছাড়বে, আদৌ বাস ছাড়বে কি না সেটা নিয়ে কাউন্টার সংশ্লিষ্টদের মনেই এক ধরনের সংশয়, কারণ যাত্রীশূন্যতাই আসলে এ ধরনের সিদ্ধান্তহীনতার প্রধান কারণ বলে ধরা হচ্ছে। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরুদ্দিন। জানানোর চেষ্টা করছিলাম গাবতলী বাস টার্মিনালের যানবাহন চলাচলের সর্বশেষ অবস্থা।